এসআর নিউজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। আজ মহাসপ্তমী, এইসআর নিউজের তরফ থেকে আমরা বেরিয়ে গেছি পুজো পরিক্রমায়। এখন আমরা চলে এসেছি বহু পুরনো ঐতিহ্যপূর্ণ কাশিমবাজার ছোট রাজবাড়িতে। আমরা পেয়ে গেছি কাশিমবাজার ছোট রাজবাড়ির মহারানীকে এবং ওনার সাথে কিছু কথা বলে নেব। আপনার পরিচয়? আমি শ্রীমতী সুপ্রিয়া রায়, এই বাড়ির একজন সদস্য। আচ্ছা, তো আপনাদের পুজোটা কতদিনের পুরনো? এই পুজোটা প্রায় 300 বছরের পুরনো পুজো। আপনি কি এই মানে ছোট রাজবাড়ি আপনি সব থেকে বড়ো বা আপনি করতে? হ্যাঁ হ্যাঁ, এখনো পর্যন্ত তাই, আমি সব থেকে বড়ো বাড়ির কি। পুজোটা মানে আপনাদের পুজোটা তো বহু পুরনো পুজো, সাবেকি পুজো, তো পুজোটা কেমন রীতি অনুযায়ী হয়? যেমন আজকের দিনের কথা বলি, আজকে সকালে সপ্তমীতে ঘট ভরে আসে, আমরা সবাই গিয়েছিলাম, ঘট ভরে আনা হয়েছে এবং ঘট স্থাপন করা হয়েছে, তারপরে পুজো শুরু হয়েছে। আর পুজোটা কবে থেকে মানে পুজোটা কবে থেকে মোটামুটি শুরু হয়? পুজোটা শুরু হয় বলতে গেলে পুজোর যা কিছু নিয়মকানুন শুরু হয় রথের দিন থেকে। রথের দিনে এক মেটে হয়, শ্রীপাঠ পুজো হয়, তারপর থেকে মায়ের অবয়ব রূপ দেওয়া হয় এবং অখণ্ড চতুর্দশীর দিন মায়ের রূপেতে খড়িমাটি প্রদান করা হয়। তারপরে প্রতিপদের দিন ঘট ভরে আসে, শুভদেবী পক্ষে ঘট ভরে এসে পাঁচজন পুরোহিত চণ্ডীপাঠ করেন, পাঁচ দিন পঞ্চমী পর্যন্ত চলে। পঞ্চমীর দিন বিকেলে মায়ের বোধন হয়, আর ষষ্ঠীর দিন সকালে পুজো হয়, আবার ষষ্ঠীর দিন বিকেলে অধিবাস হয়, মানে আমন্ত্রণ অধিবাস। তারপরে সপ্তমীর সকালে ঘট ভরে এসে আবার পুজো বসা হয়। অঞ্জলি পুজো হয়েছে সকালবেলা, এখন মায়ের ভোগ হলো, ভোগ আরতি হলো, আগে ভোগ হয় তারপর আরতি হয়। আচ্ছা, আরতির আগে কুমারী পুজোটা কি এখানে হয়েছে? কুমারী পুজো আরতির আগেই হয়ে যায়, সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই হয়। তিন দিনই হয় কুমারী পুজোটা। আবার সন্ধ্যেবেলা মায়ের আরতি হবে আর মায়ের শীতল ভোগ দেওয়া হবে। সন্ধ্যেবেলা আমাদের এখানে কিছু হয়তো অনুষ্ঠান হবে, স্থানীয় পাড়ার মেয়ে বউরা করবেন, কোনো একটা কম্পিটিশান এরকম হবে, কালকেও কিছু থাকবে, প্রতিদিনই কিছু রাখা হয়। কী কী কম্পিটিশান হচ্ছে? এটা ওই উলু দেওয়া, শাক বাজানো, দৌড়ে যাওয়া, এই ধরনের। সেই কম্পিটিশানে কি শুধু মানে পাড়ার সবাই অংশগ্রহণ করে না আপনারাও অংশগ্রহণ করেন? আমাদের মধ্যে থেকেও হয়তো কেউ ইচ্ছে করলে জয়েন করতে পারে, অংশগ্রহণ করতেই পারেন। এমন কোনো বিশেষ কম্পিটিশান আছে যেখানে শুধু আপনাদের পরিবারের সবাই অংশগ্রহণ করে? না, এখনও পর্যন্ত সেরকম কিছু ভাবা হয়নি, তবে প্রস্তাবটা নতুন, ভালো লাগলো, দেখা যায়। ওকে, ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। কথা বলে নিলাম এই রাজবাড়ির মহারানীর সাথে, এবার আমরা কথা বলে নেব রাজবাড়ির অন্যান্য সদস্যদের সাথে। এই ছোট রাজবাড়ির পুরোহিত মহাশয়ের সাথে এবার ওনার সাথে কিছু কথা বলে নেব। আপনার নাম? আমি শুভশ্রী চট্টোপাধ্যায়। আপনি পুজোটা কতদিন ধরে জড়িত আছেন? আমি আজ যে আছি 35 বছর, কিন্তু আজ পুজো করছি 25 বছর, আর বাকিটা আমি এখানে চণ্ডীপাঠ করে চলে যেতাম অন্য জায়গায়, সেখানে পুজো করতাম। আপনার কেমন লাগে এই রাজবাড়ি পুজোর সঙ্গে জড়িত? আমার ভালো, এবং রাজবাড়ি আমরা তিন পুরুষ আসছি, আমার ঠাকুর দাদা, আমার বাবা, আমি আসছি, তাই রাজবাড়ি আমাদেরই বাড়ি। আপনারা সদস্য হয়ে গেছেন রাজবাড়ির? সদস্য হয়ে গেছি। আচ্ছা, তো আজকে আপনার পুজোটা কী রীতি নিতে হতো হলো? আজ যে সপ্তমী পুজো হলো, সপ্তমী পুজো ষোড়শ প্রচারে ভোগ আরতি যা যা হয় নিয়ম অনুযায়ী হলো, টাইমলি হলো। টাইমলি মানে কি, পুজোটা আমার ঠিক টাইমলি হয়েছে 10:30, কিন্তু ভোগ আরতিটা আমার দেরিতে হয়েছে, তার জন্য আমার একটা সংকল্প করা ছিল, তিথি বারব্য বলে সংকল্প। এই দশমী তিথি বারে বলে সংকল্প করা থাকাতে আজকে আমরা করতে পারছি। এখানে কি আপনি একাই পুজো করেন না আপনার সাথে অন্য কেউ? পুজো আমি একাই করি, কিন্তু ওই যারা আছেন ওনারা আছেন, সাহায্য করেন, মানে এই গিয়ে দেন, যেটা পুজো
তন্ত্রধারক বলে কেউ নাই, প্রধান পুরোহিত আপনি। ঠিক আছে, অনেক ভালো লাগলো, নমস্কার, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমার নাম পল্লব রায়। আপনি রাজবাড়ির কোন সদস্য পদে আছেন? আমি দশম পুরুষ এখানে। আচ্ছা, তো আপনার কেমন লাগে পুজোর সঙ্গে আপনি যে জড়িত, আপনার কেমন লাগে? আমার তো খুব ভালোই লাগে, খুব ছোটোবেলা থেকে এখানে আসি এবং মানে জন্মে থেকে দেখছি দুর্গা পুজো এইভাবেতেই হচ্ছে, তো এখনও আমরা সেই একই রকম ধারায় আমরা এটা পুজোটা করে যাচ্ছি এবং বহু মানুষ এখানে আসেন, আমরা একসঙ্গে দুর্গা পুজো আমরা পালন করি এবং সবাই একসঙ্গে আনন্দ করি। আপনারা সপরিবারে কি এখানেই থাকেন পুজো চারটে দিন? এই পুজোর চারটে দিন তো থাকি, সারা বছরও থাকি এবং এই পুজোর দিনে তো অতি অবশ্যই, যেমন প্রতিপদের ঘট ভরে এসে পুজো শুরু হয়েছে এবং আজকে সপ্তমীর দিন সকালে, আজকে আবার গঙ্গা থেকে ঘট ভরে এসেছে এবং সপ্তমী পুজো শুরু হয়েছে, এর সঙ্গে আমাদের পরিবারের সকলে রয়েছেন এবং বাইরের বিভিন্ন গেস্ট তারাও এসেছেন, আমরা একসঙ্গে আনন্দ করছি এবং এই চারটে দিন আমরা আশা করি আনন্দের সঙ্গে সকলের সঙ্গে একসঙ্গে শেয়ার করে নিতে পারবো। আসুন, আপনারাও চলে আসুন কাশিমবাজার রাজবাড়িতে, আমরা একসঙ্গে আনন্দ করি এবং দুর্গা পুজো উপভোগ করি। ধন্যবাদ, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এবার কথা বলে নেব রাজবাড়ির অন্য অন্য সদস্যদের সাথে। সৌরভ রায়। আপনি মানে এই রাজবাড়ির সঙ্গে কতদিন ধরে জড়িত পুজোর সঙ্গে? আমি তো জন্ম থেকে জড়িত, তো আমি প্রত্যেক বছরই পুজোর সময় এখানেই আসি, তো কলকাতায় থাকতে ভালো লাগে না, থাকিও না, আমি এখানেই থাকি পুজোর সময়। আপনাদের সদস্যরা, পরিবারের সদস্যরা ছাড়া বাইরের কেউ আসে এই পুজোতে আপনাদের সাথে? হ্যাঁ, নিশ্চয়ই আসে, আমার ভাই আসে এখানে, ভাই বসে আছে, সে আসে, প্লাস আমার বন্ধুরাও এবছর আসছে, প্লাস অনেক আত্মীয়রাও আসে। কেমন লাগে আপনাদের পুজোটার সঙ্গে জড়িত হয়ে? খুব দারুণ লাগে, কারণ আমারই বাড়ির পুজো, তো প্রতি বছরই আসি আর খুব আনন্দের সঙ্গে পালন করি পুজো। আমার ভাই এবারে প্রথমবার পুজো দেখতে এসেছে, তো কেমন লাগছে? আপনার নাম? অনুভব চ্যাটার্জি। আপনি রাজবাড়িতে প্রথমবার পুজোতে এসেছেন? হ্যাঁ, আগে অনেকবার এসেছি, পুজোতে এই প্রথমবার এলাম। আচ্ছা, পুজোতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আজকালকার এসব তো দেখা যায় না, আর কলকাতায় বা এই অন্য জায়গায় যে 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 পুজোই আছে এত ভালোভাবে মেনটেন নয়, সব ধসে ধসে করছে আর এত শরিক সব এতজনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, এখানে ছোটো ফ্যামিলি সবাই একসাথে মিলে
এত সুন্দর করে জায়গাটা মেনটেন করছে আর এরমভাবে পুজো হচ্ছে, দেখতে ভালো লাগে, একটা টাইম মেশিনের মতো একেবারে। ভালো লাগলো, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তো আপনি প্রথমবার এসে খুব মজা করছেন, তাই তো? তা আপনি কি ভাবছেন পরের বার থেকে পুজো কি এখানেই কাটানো হবে? আশা করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বললে খুব ভালো লাগলো। এবার কথা বলে নেব এখানে যারা গেস্ট এসেছেন তাদের সাথে। অনিন্দ্য চৌধুরী, আপনি রাজবাড়ির মানে কোন সদস্য? না, আমরা গেস্ট হিসেবে এসেছি, আমরা কলকাতায় থাকি, তো ফার্স্ট টাইম এরকম বনেদি পুজো দেখছি, খুব ভালো লাগছে। রাজবাড়ির পুজো তো এই প্রথম? হ্যাঁ, রাজবাড়ির পুজো এই প্রথম। আপনিও প্রথম? আপনার নাম? আমার নাম সুনন্দা চৌধুরী, আমার ছেলে অনিন্দ্য চৌধুরী আমার ছেলে। আমরা একটা প্রথম নামে এসেছি রাজবাড়িতে থাকতে, অ্যাজ এ ট্যুরিস্ট, তখনই দেখে গিয়েছিলাম পুজো হবে কীভাবে, সেটা বহুদিনের লোভ ছিল যে দেখবো বলে। পুজোটা দেখা মানে পুজোর সময় এসে পুজো দেখাটাই প্রথম? হ্যাঁ, পুজো দেখাটাই প্রথম, দেখে ভীষণ খুশি হয়েছি। কি মনে হচ্ছে পরের বার থেকে এখানে পুজো কাটানো হবে? ইচ্ছা তো রইল, শরীর কেমন থাকবে। অবশ্যই ঠাকুর আপনি এসেছেন, ঠাকুর আপনাকে অবশ্যই ভালো লাগবে, আপনারা আবার আসবেন এবং থাকবেন এই পরিবারের সাথে। নিশ্চয়ই। আপনার কেমন লাগে এতদিন ধরে পুজোর সঙ্গে জড়িত? ছোট থেকে খুবই আনন্দ করেছি, পুজোর সঙ্গে যুক্ত ছিলাম, মানে সব দিন আসতাম, দেখতাম এবং ভীষণ ভাবে এনজয় করতাম, এখনো প্রতি বছর আসি এটা দেখার জন্য। ভবিষ্যতে আসা হবে তো? তা আসতেই হবে, অবশ্যই আসতেই হবে। এসেছিলাম কাশিমবাজার ছোট রাজবাড়িতে এবং এখানে এসে এখানকার সদস্যদের সাথে, রাজ পরিবারের সদস্যদের সাথে কথা বলে নিলাম এবং এখানকার গেস্টদের সাথেও কথা বলে নিলাম, খুব ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে। এবার কথা বলে নেব যারা এই পুজো দেখতে এসেছেন সে দর্শকদের সাথে। আপনার নাম? সুশ্রীমা সরকার। আপনার বাড়ি কোথায়? এখানেই? আমার বাড়ি বহরমপুরে। তো এই পুজোটা কতদিন ধরে দেখতে আসা হয়? পুজোটা দেখতে প্রথমবারই এলাম আমি, আর এমনি এসেছি রাজবাড়িতে অনেকবার, কিন্তু পুজোটা মানে বিশেষ করে আমার দেখতে আসা হয়নি, এই জন্য এবার এসেছি। তো এমনি দেখেছি ছবিতে, টিভিতে দেখেছি বা এমনি অনেক সময় দেখা হয়েছে ভিডিওতে, কিন্তু নিজের চোখে দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে অন্য সময় যেরকম থাকে রাজবাড়িটা অ্যাকচুয়ালি, কিন্তু এই সময় মানে এই সময়কার একটা আলাদাই মানে মাহাত্ম একটা, মানে পুজোর সময় রাজবাড়িটা একদম চেঞ্জ হয়ে যায় মানে সাজা। আপনার বাড়ি তো বেশি দূরে না, বহরমপুরে, তাহলে কি মনে হচ্ছে পরের বার থেকে ওখানে আসা হবে তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই আসবো, মানে এতদিন কেন আসিনি সেটাই ভাবছি, মানে কোনো কারণে আসা হয়ে ওঠেনি, এবার হয়েছে, পরের বার থেকে নিশ্চয়ই আসবো। অবশ্যই আসবেন, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, নমস্কার। রাজবাড়ির সদস্যদের সাথে, রাজ পরিবারের সাথে এবং গেস্টদের সাথে এবং এখানে যারা পুজো দেখতে এসেছেন সেই সদস্যদের সাথেও কথা বলে নিলাম এবং জানতে পারলাম এই পুজোতে যে যেখানেই থাকুক সবাই এখানেই আসে এবং সবাই একসঙ্গে আনন্দ করে। এটা একটা পুরনো ঐতিহ্য, এখানে আসলেই মনে হয় একটা ঐতিহাসিক জায়গায় এসেছি, তাই সকলেই এখানে পুজো দেখতে আসেন এবং পুজোর রীতিনীতি সব কিছু জেনে নিলাম, খুব ভালো লাগলো সকলের সঙ্গে কথা বলে। আপনারা দেখতে থাকুন এএসআর নিউজ, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, আমি বর্ষা। এএসআর নিউজ।